15 দিনের মধ্যে কল্যাণপুর থানা এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ দুই মা ও দুই নাবালিকা। দুটি ঘটনায় কল্যাণপুর থানায় জানানো হলেও ঘটনার প্রায় এক মাস বাদে পুলিশি তদন্তে নিট ফল শূন্য। পুলিশের এই ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কল্যাণপুর থানাধীন তোতাবাড়ির বাসিন্দা হরিবন্ধু দেবনাথের স্ত্রী সীতা দেবনাথ বয়স 40 এবং ওনার 17 বছর বয়সী নাবালিকা কন্যা রেশমি দেবনাথ গত 3রা আগস্ট সকাল থেকে নিখোঁজ। হরিবন্ধু বাবু অনেক খোঁজে খোঁজে পড়েও স্ত্রী ও কন্যার সন্ধান না পেয়ে ঘটনাটি কল্যাণপুর থানায় জানান। কিন্তু আজ এক মাস হয়ে গেলেও কল্যাণপুর থানার পুলিশ এই রহস্যজনক নিখোঁজ কাণ্ডের কোনো কিনারা করে উঠতে পারেনি। এদিন তোতাবাড়ির বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী হরিবন্ধু দেবনাথ জানান, গত 3রা আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের কথাবার্তা শুনতে পেয়েছিলেন তিনি। এর কিছুক্ষণ পর থেকে তারা নিখোঁজ। হরিবন্ধু বাবু আরো জানান, ওনার মেয়ে রেশমি দেবনাথ কল্যাণপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। তাদের সংসারে কোনো পারিবারিক অশান্তি ছিল না। তারিখ সকালবেলা আমি ঘরে ঘুমাইছি, হ্যাঁ, তখন হঠাৎ কিরা রায় দিয়ে ঘরে মধ্যে মা আর যে মেয়ে তারা কিছু কিছু করতো। আমি তো ঘুমার মধ্যে ফুল ঘুমার মধ্যে আমি একটু শুনতেছি লড়া সারা বললা, তার মধ্যে হঠাৎ কিরা আমি কত করে ঘুমতে উঠছি উঠতে দিয়ে এরা ঘরে নাকি। তখন আমার ওই একজন সবজি ফরেন একজন কামলা ছিল, কামলা গেছে কি গো গায়ে মা কই যাও কত রকম কি দিব এই কথা কইয়া হেরা গেছে। আমি আর টার পাইছি না কেউ রে। এরপর অনেক কান খোঁজাখাজি করলাম, পাইলাম না। হরিবন্ধু দেবনাথ আরো জানান, বিষয়টি কল্যাণপুর থানায় জানানো হয়েছে। কথা মতো নিখোঁজ স্ত্রী ও কন্যার একাধিক ছবি পুলিশকে দেওয়া হয়েছে, কিন্তু আজ এক মাস হয়ে গেল ওনার স্ত্রী ও কন্যার কোনো খোঁজ নেই। এদিকে গত 16 আগস্ট থেকে কল্যাণপুর থানার দক্ষিণ খিলাতলির খগেন্দ্র বল কলোনির বাসিন্দা লক্ষ্মী রানী মল্লিক এবং ওনার 11 বছরের কন্যা মধুমিতা মল্লিকও রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এই ঘটনাও কল্যাণপুর থানায় জানানো হয়। এই ক্ষেত্রে পুলিশের তদন্তের নিট ফল শূন্য। স্থানীয়দের আশঙ্কা, দুটি ঘটনায় নারী পাচারকারীরা যুক্ত, পুলিশের নিষ্ক্রিয়তায় এর জন্য দায়ী। ব্যুরো রিপোর্ট, হল্লাগুড়।